2005 সালে তৎকালীন বামফ্রন্ট সরকার অনলাইন লটারি চালু করে, সেই অনলাইন লটারি চালু নিয়ে বহু অনিয়ম হয়েছে, বহু করাপশন হয়েছে এবং কেলেঙ্কারি হয়েছে। এই বিষয়গুলি নিয়ে তখন আমি বিরোধী দলনেতা ছিলাম এবং অর্থমন্ত্রী হিসেবে ছিলেন তৎকালীন সময় বাদল চৌধুরী। তখন এই সমস্ত বিস্তৃত বিবরণ দিয়ে আমরা এই করাপশন এবং করাপশন অনিয়ম এগুলি সম্বন্ধে জনসমক্ষে করি এবং সাংবাদিক সম্মেলন করে জানাই, এবং এর ফলে অনলাইন লটারি বন্ধ হয়ে যায়। কিন্তু পরবর্তী সময় বাদলবাবু মামলা করেছে, ওনার নাকি মানহানি হয়েছে। আজকে এত বছর পর আদালত রায় দিয়েছে যে এই মামলাটা মেনটেনেবল না, সেই জন্য এই মামলা থেকে আমাদেরকে অব্যাহতি দেওয়া হলো। আমি ছাড়াও এই মামলায় অভিযুক্ত ছিলেন দৈনিক সংবাদের দুজন, পারমিতা লিভিংস্টোন এবং প্রদীপ দত্ত ভৌমিক এবং সন্ধান পত্রিকার একজন সুবল দে। আজকে চারজনকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হলো। অর্থাৎ আমরা যে কথা বলেছি সেটা এখনও এস্টাবলিশ হয়েছে রয়েছে। স্যার, আপনারা এখন দ্বিতীয় কোনো যে বাদল চৌধুরী মানহানি করেছে, আপনারা কি আবার কোনো মান ব্যাপারটা হলো? ওইটা তো আমরা তখনই বলেছি, মামলা তখনই অনলাইন লটারি বন্ধ হয়ে যায়। বামফ্রন্টের সময় দুইবার অনলাইন লটারি চালু করে, আগে চলে করেছিল নিপেন চক্রবর্তীর সময়, সেটাও কেলেঙ্কারি হয়ে বন্ধ হয়ে যায়। পরবর্তী সময় বাদলবাবু তার মানিকবাবুর সময়ে, বাদলবাবু যখন অর্থমন্ত্রী ছিলেন তখন অনলাইন লটারি চালু করে, সেটাও বন্ধ হয়ে যায় করাপশনের কারণে। এবং এটা নিয়ে সোচ্চার হয়েছিলাম আমি, তখন আমি বিরোধী দলনেতা ছিলাম, কিন্তু উনি মনে করেছে এই ওনাকে মুখ সেভ করার জন্য উনি আদালতে এসে মানহানি মামলা করেছে। কিন্তু এমন কি আশ্চর্যের বিষয়, উনি মামলা সাক্ষী দিতে পর্যন্ত আসেনি। মামলা করেছে, কোর্টের আদালতে সময় নষ্ট করেছে, উনি মামলা সাক্ষী দিতে পর্যন্ত আসেনি। সেই জন্য মামলাটা আজকে মেনটেনেবল নয়, মাননীয় আদালত বলেছে এই মামলা চলেই না। সুতরাং চারজনকে এই মামলা থেকে অব্যাহতি দেবে।